আনমনা হলো। তো এখন একটা পাখি ধরে বলে, ঠাকুর তুমি এমন একটা পাখি দিলে, তোমাকে কি দিই আর আমি কি নি, আমার জাল আছে, সারাদিন আমি পাখির জন্য রোদ্রুতে পড়েছি, এক কাজ করো তুমি কালকে নিও, আজকে আমাকে দাও, কারণ আমার ঘরে স্ত্রী পুত্র পরিজন সকলে আছে। তো বলে পাখিটাকে নাড়া দিতে দিতে পাখিটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর আমি তো ছোট ছোট বাচ্চার জন্য খাবার আনতে এসেছিলাম, তুমি এমন সময় আমাকে জালে আটকে দিলে যে আমি আর খাবারগুলো নিয়ে যেতে পারলাম না, আমার মৃত্যু হয় হোক কিন্তু আমার বাচ্চাগুলোর কি হবে। অন্তর্যামী ভগবান বলছে, আরে তুই তো মরার ভাং করবি, ওই এখন যেই মরার ভাং করেছে ও এখন ছুটে গেছে, মানে জবাই করতে হবে তো, তাই ছুটে গেছে ছুরি আনতে বকটা রেখে দিয়ে, আর বককে যখন রেখে দিয়ে গেছে বককে বলছে এবার তুই পালিয়ে যা। ভগবান বকটা উড়িয়ে দিল, তখন বলছে হে আল্লাহ খোদা, তুমি ঠাট্টা বি বুঝো না আর মস্করা বি বুঝো না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করেছি। ঠিক আমাদের দুর্দশাটা তেমনি, আমরা প্রথমে দিলাম পঞ্চমী, দিলাম পাঁচ রকমের ফল আর মিষ্টি, তারপরে ভিটামিন ডি আর সি দিচ্ছি, খাসির মাংস, তোর ছেলে তো খাসির মতো বলি হয়, তোর ছেলে কোনোদিন ভালো হবে না, তোর ছেলে মানুষ বাচ্চা হবে না, তো বাঁদর বাচ্চা হবে। বলি কেন? ইউটিউব চ্যানেলে বলে দিয়ে যাই সত্য কথাগুলো, মানুষের বাচ্চা করেছিল কে, থাকো না চুপ কর না, আমার রহস্য না তোমাদের রহস্য, বকে দেব। এই দেখ হ্যাঁ ছেড়ে দিলাম, কোথায় বলুন দেখি, মা আছে আর আমি আছি, দুঃখ কে আছে আমার, মার কোলে হাসি খেলি, দুঃখের ভার নিয়েছে মা আছে আর আমি আছি, দুঃখ কে আছে। ছেলে কেমন করে ভালো হয় করেছিল, অসুরের গর্ভে একটা অমৃত এসেছিল, শুনুন তাহলে শাস্ত্রের তত্ত্ব কথা, হিরণ্যকশিপু মানুষ ছিল না অসুর ছিল, তাহলে তার তিনটি ছেলে অসুর হলো না প্রেমিক হলো, তিনটি অসুর একটা কি হলো, ভগবত প্রাপ্তি ভগবানকে এনে দিয়ে তার পিতাকে পরম পিতার কোলে তুলে দিয়েছিল, এমন পুত্র চান না ছেলে জন্মার পরে বলবে বাবাকে বলছে ড্যাড ড্যাড ড্যাড, বাংলার বাবু উঠে গেছে ড্যাড, ছেলে একটু মাধ্যমিক পাশ করার পরে বলবে তুই হ্যাঁ এখান থেকে হ্যাঁ হ্যাঁ নেশা করতে পারে, শিল্পীটির নাম নচিকেতা, একটা গান বের করেছে শুনবেন, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, আমি তাদের মতো গাইতে পারবো না, ছেলে আমার মস্ত বড় বাপ প্রকাশ করছে বাজারে বাজারে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, এসব কথা যায় না দেখা এপারে ওপার, আমার সাদের আসবাবপত্র আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, আমি আর কাছাকাছি দুজনেই আশ্রম, আমারই ঠিকানা শুধু বৃদ্ধাশ্রম। দেখুন কেমন মিলছে শাস্ত্রের সঙ্গে, তাহলে ভগবান বিষ্ণু এমন তার কাছে ছেলে এইভাবেই তৈরি হয়, এইভাবে কারাকারি থেকে একটা সুন্দর ছেলে বেরিয়ে আসে, যখন ভগবান বিষ্ণু নাম গান গিয়েছিল কে কয়া ধু কয়া ধু, সব কালো গুলোকে ধু আগে ভালো করে ধুয়ে ফেল, তবেই না ভালো ছেলে আসবে, মনের ময়লা যদি না ধোয়া যায় তাহলে কি আর ভালো ছেলে আসে, ভালো ছেলে পেতে গেলে মাকে আর বাবাকে কষ্ট করতে হবে। এই যেমন আমার বাবা মা আমি গর্বিত, আমার মা আমার বাবা কত ধুয়েছিল, তাই আমি আজকে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আসতে পারছি, এটা আমার কৃতিত্বের গুণে নয়, এটা আমার মায়ের কৃতিত্বের গুণে, আমার বাবা যে আমার মাকে যে বস্তুটি দিয়েছিল আমার মা কত যত্ন করে তার যত্ন করেছিল বলে, তাই আজকে আমি সেই মায়ের রত্ন গর্ভার গর্ভে আমি একটা জানোয়ার জন্ম নিয়েছি,
আমার মা এখনো আমাকে জানোয়ার বলে ডাকে। কেন জানেন খোকারে? শাস্ত্র সম্পর্কে তোর এখনো কিছু জানা হয়নি, আরো কিছু জান, তাই তোকে জানোয়ার বলি বাবা, আরো জানো। কিন্তু আজকে ছেলে মেয়েকে যদি কেউ বলে দেয়, সে আর বাবাকে ডাকবে না, মাকে ডাকবে না, অন্য জায়গায় থাকবে। এটা নয়, স্বাদ দিতে হয় গোবিন্দের প্রসাদ দিয়ে। আর জন্মটা আমাদের কিন্তু ওই মাটিতে যেদিন জন্ম হয় ওদিন জন্ম না, আসল জন্ম কিন্তু বাবার গর্ভ থেকে। মাতৃগর্ভে যখন আসলাম ওদিন থেকে আমাদের জন্মসূত্র পাঠ হলো, তাহলে ওদিন থেকে প্রত্যনিয়ত গীতা পাঠ, এবং যদি ইসলাম ধর্মের মানুষ হয় তাদের কোরআন দর্শন করা বা নামাজ পড়া, আজান দেওয়া, তারা তো আজান মেয়েরা দিতে পারবে না, তাহলে কোরআন দর্শন করবে বা খোদার নাম জপ করবে, আল্লাহর নাম জপ করবে, মোহাম্মদের নাম জপ করবে, এটা আমাদের কর্ম। তবে দেখবেন একটা ভালো ছেলে পৃথিবীতে আসবে, যার প্রতিষ্ঠা মানে আপনারা আমরা সকলে প্রতিষ্ঠামান হব। আজকে আমাদের কাছে ডাক্তার বিধানচন্দ্র রায় নেই, আছে ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের কাছে নেই, কিন্তু তার কথাগুলো আমাদের কাছে আছে। ডক্টর এপিজে আব্দুল কালাম যখন তিনি শিলংয়ে আর্মির কলেজে যখন লেকচার দিতে যান, আমি তখন ওই জায়গাতে ফোর পালকে গান করতে গিয়েছিলাম যেদিন উনি মারা যান। আমার সঙ্গে শেষ দেখাটা আমি দেখতে পেয়েছিলাম ডক্টর এপিজে আব্দুল কালামকে যখন তার দেহ ত্যাগ হয়ে যায়। আহা, অপরূপ দৃশ্য! তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, আমি যেদিন মারা যাব আমার জন্য 10 মিনিট অফিস আদালতের ডিউটি যেন বেশি হয়, কম যেন না হয়, তাহলে আমার ভারত মাতা আমাকে ক্ষমা করবে না। আর আমরা কি করি, একজন মানুষ মারা গেছে বলে তার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করি আর অফিস আদালত বন্ধ রাখি। কিন্তু না, সৃষ্টিটা তার নয়, সৃষ্টি তাহলে তার সৃষ্টিকে আমি কেন অবরোধ করব? কি ভাসমান চিত্ত দেখুন! ডাক্তার বিধানচন্দ্র রায় কি বড় গুণের ডাক্তার ছিলেন! ডাক্তার বিধানচন্দ্র রায়ের কথা শুনলে আমাদের সর্বতীর্থের ফল মিলে, শাস্ত্রকার বলেছে। ওই বিধান ডাক্তার কোনোদিন ডাক্তার রুগীকে দেখতেন না, ওই দূরে থাকতেন, কথা বললে বলে দিতেন ওনার কি রোগ হয়ে গেছে। আর আমার আপনার দেশে একটা মানুষ ছিল, আপনার দেশের মানুষ, মেদিনীপুর বীরসিংহপুর গ্রামে, যার নাম সাগর, সাগর বলে ডাকত। সাগর নামে ছেলেকে চিনেন? যে বিদ্যাসাগর সঙ্গে কম্পিটিশন করেছিলেন নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মাথা নত করে দাও হে দয়াল তোমার চরণ তলে, বিদ্যাসাগরের কাছে কাঁদলো আর গাইল, আমার মাথা নত করে দাও গো দয়াল তোমার চরণ তলে, আমার মাথা নত করে দাও গো দয়াল তোমার চরণ তলে, আমার সকলে অহংকার হে দয়াল মুছাও চোখের জলে, মাথা নত করে দাও গো দয়াল তোমার চরণ তলে, নত করে দাও গো দয়াল তোমার চরণ। বিদ্যাসাগর লুঙ্গি পরত, এখন হিন্দু মানুষ লুঙ্গি পরে, মুসলিম ধুতি পরে, দেখেছেন? খেলিছ বিশ্বলয়ে হে বিরাট শিশু আলমনে খেলিছ, তিনি আমাদের মতো ছোটখাটো মুসলমান নয়, বড় গুণের মুসলমান ছিলেন, বিশ্ববিখ্যাত কবি নজরুল ইসলাম, তিনি ধুতি পরতেন। আর যত কিছু গান লিখে সব ভগবানকে দিয়ে লিখেছে, তিমির বিদারী অলক বিহারী কৃষ্ণ মুরারী আগত হই হে গোবিন্দ রাখো চরণে, অরুণ কান্তি কে যোগী ভিখারী সিকি পাকা নয়ন পাকা বঙ্কি মোঠা সুরের বাণীর মালা হয়ে কেন আমার ছুঁয়া গেলে, কত গান তিনি গিয়ে গেছেন। জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। মা গর্ভবতী হয়েছে, উপেন্দ্র কিশোরের স্ত্রী গর্ভবতী, আর গর্ভবতী হওয়ার পরে প্রতিনিয়ত কৃষ্ণ নাম হরি নাম করে বেড়া, আর প্রতিনিয়ত কৃষ্ণ নামের গুণে হরি নামের গুণে মায়ের গর্ভে শিশু হরি নাম শুনছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ
मत कर तू अभिमान रे बंधे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान গর্বের মধ্যে রেখেছে ছেলেকে, মা কেঁদে কেঁদে ভগবানের কাছে কি গাইছে জানো? কি গাইতে হয় গর্ভবতী মাকে দেখো, মত করে তু অভিমান, অভিমান করিস নি গোপাল, আমাকে একটা পুত্র দে, যে পুত্র তোর সেবায় লাগবে, যে পুত্র তোকে তুলসী দেবে, তোকে চন্দন দেবে, তোকে চোখের জল দেবে। আমি চাকরি বাকরি চাইনি, তারা তোর সেবায় নিযুক্ত হতে পারে। मत कर तू अभिमान रे बंधे, छोटी तेरी शान रे, मत कर तू अभिमान, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुन गाया, झूठी काया झूठी माया, ओ तेरा जो भोरे गुण गाया, मरने की राते ने आयो रे बंदे, मत कर तू जिदाई को हरि गुण, मेरे मन मंदिर में ज्योति, रहना नाम लेके आए रे बंधे, मत कर तू তোমার রাইফেলের গুলি বেরোনোর সঙ্গে সঙ্গে যেন মানুষটা স্পটে ডেট হয়, তা নাহলে ও যদি বেঁচে যায় তুমি কিন্তু ফাঁসির কাঠে চলবে, এটাই হচ্ছে সঙ্গী। মারো গুলি, ও যেন মারা যায়, পেছনে দেখবে কেউ নেই, সাক্ষী নাই, ও উপরওয়ালা যাব সাক্ষী দেগা তাম হাম গুজার যায়, এটা যে সঙ্গী। আমি পালিয়ে যাব, কিন্তু এখানকার মানুষের অঙ্গে যেন শুধু গুমরাবে, এই যেন এখনো আসর চলছে, এই যেন এখনো গান চলছে, এখন যেন আমাদের হৃদয় মধ্যে স্পন্দিত হচ্ছে, এর নাম সঙ্গী। গুলি করবে যেন মরে যায় মানুষ, সঙ্গীত এমন। একমাত্র আমাদের কাছে কলকাতাতে একটা শিল্পী ছিল, আর তিনি নেই মা আমার, যার সঙ্গীত শুনলে মানুষ প্রাণেই মারা যেতে, অনেকেই মারা গেছে। আসাম কোকলাঝারে প্রোগ্রাম করতে গেছে, তার গান শুনে দুজনেই বাঁশের গোড়াতে মারা গেছে, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, যাকে দ্বিতীয় কোকিল বলা হয়েছে। রাত কা পরি, আমরা রাতের মণি চাঁদ বলি, কিন্তু না, ইনি দিন আর রাতের মণি সন্ধ্যা মুখোপাধ্যায়।
আর একজন অনেকেই আছে যিনি যার 7 বছর বয়সে বাবা মারা গিয়েছিল, বাংলাদেশে যার বাড়ি ছিল গো, মা তাকে কলকাতায় নিয়ে এসে, বাবা বড় ওস্তাদ ছিল কিন্তু পারলেন না, ছোট থেকে তিনি একটু একটু করে বড় হয়ে ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে ট্রেনিং নিয়েছিলেন তিনি। আর নেওয়ার পরে তিনি প্রথমে গান গিয়েছিলেন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শ্লোক বলার কাজলা দিদি কই, যেই গান সারা বিশ্বকে হিট করে দিল প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এরা এক একটা জাদুকর বেশি ভগবানের কাছ থেকে জাদু কাঠি নিয়ে এসেছে, ঠিক তেমনি উনি পারে কেন আমি পারি না এই প্রচেষ্টা আমার মধ্যে নেই বলে আমি হতে পারি না, আমি সকলের দোষ গুণ ধরে দাঁড়াই। আমার বাড়িতে অনেক কাজ, তোর যদি কাজ আছে তুই কাজ করবি, তাহলে কীর্তনে আসার তো দরকার নেই, হয় কীর্তন ধর সংসার ছাড়, নাহলে সংসার ধর তো কীর্তন ছাড়, পাগল হবি ভালো করে হবি তবে তো না ভগবান তোর পুটলি ধরতে আসবে, তা নাহলে কি আসবে? এই দেখুন একটু পরে একটা বেল্ল বৃক্ষ পথের ধারে মা কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে একটা ছেলেকে জন্ম দিলেন, আর ছেলে জন্ম হয়েছে মা চির বিদায়। কান্দার প্রদীপ আকাশে বাতাসে ছড়িয়ে গেল বাচ্চার কান্দার প্রদীপ, আর আমাদের পদবী মঙ্গল তাই একত্র হলো বিল্ল মঙ্গল। চলো আমি জানি একটা মা ছেলেকে প্রসব করলে তার কতখানি কষ্ট হয়, মা তো এই জগতে Yeah.
আমি আর কিছু চাই না, পিঞ্জরে খুলে দিয়েছি।